আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে বাবুর জন্য টুকটাক কেনাকাটা করব, তো ভাবলাম যে একটা ছোট মিনি ব্লগ করে ফেলি। তো চলে আসলাম আগোরাতে, একদম জাপান গার্ডেন সিটির পাশে যে টোকিও স্কয়ার সেটার নিচেই আগোরা, একটা ছোট্ট একটা শপ মিনি। তো এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় যাবতীয়, মানে আপনার যা লাগবে গ্রোসারি টাইপের। এই যে এখান থেকেই আমি ম্যাক্সিমাম টাইম আর কি বাবুর জন্য যে সেরেলাকটা কিনি সেটা এখান থেকে পেয়ে যাই। তো তিন ফলের সেরেলাকটা কিনি, ওইটা কেন জানি এবার পাচ্ছি না, এর জন্য হচ্ছে আমি চেরি ফলেটটা নিয়ে নিয়েছি। তো এখানে ঢুকতে কিন্তু প্রথমে এই সাইডে আছে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া থাকে যে একটার সাথে আরেকটা ফ্রি, গেট ওয়ান বাই টু এরকম টাইপের। তো এখানে আবার দেখলাম যে এই যে তরমুজও আছে। তো আমি কী কেনাকাটা করলাম সেগুলো আপনারা দেখতে থাকেন, আর একদম বাসায় গিয়ে দেখাবো যে সব মিলে কী কেনাকাটা করেছি। তো এখান থেকে আমি বাবুর জন্য দুধ কেনার আর কি খুঁজতেছিলাম যে কিনবো, নিডো দেশের বাইরে যেটা আছে সেটা খুঁজতেছিলাম কিন্তু পাইনি। তো এখানে নিডো ছিল হচ্ছে দেশের। তো এখানে আরও কিছু দেখলাম যে ফর্মুলা মিল্ক আছে, দুই বছর বাচ্চা যেহেতু আমার বাবুর বয়স হয়ে গেছে। তো এখান থেকে এই যে একটা ফর্মুলা মিল পেলাম, কিন্তু এটা আমি নিব না, তবে এটার পিছনে অনেক ভালো ভালো কথা লেখা ছিল যে দুই বছর বয়স হলে বাচ্চারা আর কি মানে পুষ্টি জাতীয় কিছু খাবার দেওয়া উচিত, বা ওরা নিজেরাই স্বাদ বুঝে আর মানসিক বিকাশ ঘটে। যাই হোক, ওটা নিলাম না, তবে এখানে এই যে কন্টেনার একটা দুধ পেলাম আর কি মার্কস। তো ওই অ্যাপটা বলছিল যে এটা দেশের বাইরের অস্ট্রেলিয়ার, এটা আপনি নিতে পারেন আপু। তো ওইটা নিয়ে নিলাম, আর এখান থেকে আরও কিছু নিয়ে নিচ্ছি ড্রাই জাতীয় খাবার যেগুলো হচ্ছে দুধের সাথে মিশে তারপর খাওয়ানো যায় বাচ্চারে ব্রেকফাস্ট হিসাবে আর কি, এগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে একটা ছোটো মিনি বক্সও নিলাম আর কি, প্যাকেট টাইপের। তো নিয়ে দেখবো যে ও খায় কিনা, যদি খায় তাহলে নেক্সট টাইম আর কি আরও বেশি করে নিব। তো এখানে দেখতেছিলাম যে নুডলসের অনেক অনেক অফার ছিল, মানে গেট ওয়ান বাই টু এরকম আর কি, সরি বাই ওয়ান গেট টু আর কি, উল্টো বলে ফেললাম। তো এই যে এখানে এই যে লেখা ছিল বাই ওয়ান গেট ওয়ান, তো এরকম টাইপের আর কি অনেক অনেক ডিসকাউন্ট ছিল। তো আপনারা কিন্তু গিয়ে দেখতে পারেন। আর এর মধ্যে দেখলাম যে এই যে রমজানের জন্য কিছু আর কি আইটেম এর মধ্যেই বের হয়ে গেছে। আর এখানে অনেক সুন্দর হ্যান্ড ওয়াশ রাখার বা বডি লিকুইড সোপ রাখার অনেক সুন্দর সুন্দর বক্স টাইপের ছিল। তো এখানে এই যে আরও দেখতেছিলাম, তো বাবুর জন্য একটা মামপট নিব। তো আমি ওর জন্য মামপট নিলেই কেন জানি ছোটো বাচ্চা তো আর কি ভেঙে ফেলে। তো এখন এই যে এখান থেকে দেখতেছি যে ও যেই মামপটটাতে এতদিন পানি খাচ্ছিলো, তো আমি কিন্তু সেম টু সেম খুঁজছিলাম, কারণ একটা মামপট দিয়েছি ওইটা দিয়ে কেন জানি খেতে পারছে না, এই জন্য ওই রকমই এই যে একটা পেয়ে গেছি। তো এখন আমি আর এখান থেকে দেখাচ্ছি না আমি কী কেনাকাটা করলাম, বাসায় গিয়ে দেখাবো। তো যাই হোক, আমার এই যে আগোরা আর কি কেনাকাটা শেষ, এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে তো ভাবলাম যেহেতু টোকিও স্কয়ারের কাছেই আসছি, তো টোকিও স্কয়ারে একটু ঘুরে যাই আর দেখে যাই বাচ্চাদের জন্য ঈদের আর কি কী ড্রেস আর কি। এখন আমি জানি যে এখন নতুনগুলো বের হয় নাই, তাও একটু দেখে যাব। তো বাবুর জন্য আর কি কিছু ড্রেস দেখে যাব, পরবর্তীতে আর কি নিব। দ্যাটস ওয়াই এই যে যাচ্ছি, এখন দোতলায় আছি, একদম বাচ্চাদের জামা কাপড় চারতলাতে পাওয়া যায়। তো চারতলায় যাচ্ছি এখন, আমি আর আমার ছোটো বোনই কিন্তু আজকে এসেছিলাম। তো এই যে যেতে যেতে দেখছিলাম যে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস কিন্তু এখানেও আছে। তো ভাবছিলাম যে বাবুর জন্য কোন ড্রেসটা নেওয়া যায়, যদিও আমার এখন কোনো কেনার কোনো প্ল্যানিং নাই, আমি শুধু এখন ঘুরে ঘুরে দেখে যাব যে কেমন ড্রেস আছে, আর এখান থেকে আইডিয়া নিচ্ছি যে কেমন টাইপের ড্রেস নেওয়া যায় বাবুর জন্য, যেহেতু অনেক বেশি গরম চলে এসেছে আর ঈদ তো অনেক বেশি গরমের মধ্যেই হবে। এর জন্য দেখে গেলাম যে কমফোর্টেবলভাবে কোন ড্রেস নেওয়া যায়, যেন যেদিন আমি কিনতে আসবো সেদিন এসেই যেন ওই দোকানটাতে আর কি গিয়ে কিনতে পারি। তাই এখান থেকে একটু ঘুরে টুরে দেখে গেলাম। এই যে ম্যাক্সিমাম ড্রেসই দেখলাম, অনেক সুন্দর লাগলো, আর অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলো সামারেও পরা যাবে, আবার পার্টি ড্রেসও আছে। তো এই তো আমার কিন্তু মোটামুটি এখানেও ঘোরাঘোরা শেষ, এখন নিচে চলে যাব। একদম নিস্তালাতে চলে আসলাম, আর এখানে কিউট কিউট মিনি মিনি কেকগুলো কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে এত কেন কেক নিজে বানায়, আবার কেক দেখতে ভালো লাগে। হ্যাঁ, কেন জানি ভালো লাগে জানি না, যাই হোক বাসায় চলে আসলাম। এই যে চলেন দেখি কী কেনাকাটা করলাম। এই তেমন কিছু না, বাচ্চার জন্য এই যে সেরেলাক কিনে নিয়ে আসলাম, আর যা লাগে আর কি সকালে নাস্তা হিসাবে এটা দেওয়ার জন্য ট্রাই করব। আর একটা ছোট্ট একটা প্যাকেটও আনছি, দেখি এটা খায় কি না, যদি খায় পরবর্তীতে আর কি চেষ্টা করব। আর এই যে মামপটটা, এই সেম টু সেম মামপট, এটার নাম্বার হচ্ছে গিয়ে তিন নাম্বার, এর আগেও বহুগুলো মানে আরও অনেক ধরনের ছিল, সেগুলো সে ভেঙেই ফেলেছে। আর একটা পেপের দেখলাম যে হালুয়া,
তো ভাবলাম যে এটাও নিয়ে যাই, এটা ট্রাই করে দেখবো, যদি ভালো লাগে নেক্সট টাইম আমি বানাবো। আর এই ইয়াররিংগুলো কিন্তু কৃষি মার্কেট থেকে আসার সময় নিয়ে এসেছি, যেগুলো ভিডিও করা হয় না। আর এগুলো আমার না, এগুলো হচ্ছে আমার ছোটো বোন কিনেছে, খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 50 টাকা 30 টাকা এরকম প্রাইস নিয়েছিল কৃষি মার্কেট থেকে। তো এগুলো সবগুলো হচ্ছে ওর ইয়াররিং, ও কিনেছে, এটাও কিন্তু অনেক সুন্দর না, এটা মাত্র 50 টাকা নিয়েছিল, যেগুলো কিন্তু আর কি আমার মনে হয়েছে কৃষি মার্কেটে অনেক কম দাম নিয়েছে, যা টোকিও স্কয়ারে কিনতে গেলে অনেক বেশি নিত। আর এখন যেটা দেখছেন খয়েরি কালার ইয়াররিং, এটা কিন্তু আমি কিনেছি, এটা আমার জন্য, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।